মাস কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বেসন ভেন্ডি। এর জন্য লাগছে ঢ্যাঁড়স। আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি কাপড়ের সাহায্যে এবং ঢ্যাঁড়সগুলোকে আমি মাথার অংশ এবং পেছনের অংশটা কেটে বাদিয়ে রেখেছি, কারণ ঢ্যাঁড়সগুলো গোটা থাকবে। পরে ঢ্যাঁড়সগুলোর পেট বরাবর চিরে নেব অল্প করে। আর লাগছে হিং, আমি 1/4 চামচ নিয়েছি। মৌরি গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আমচুর পাউডার 1 চামচ, চেরা কাঁচা লঙ্কা 2টি, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, বেসন নিয়েছি 2 টেবিল স্পুন নিয়েছি, আর গার্নিশ করার জন্য নিয়েছি আদা ঝুলিনিস করা। এবার ঢ্যাঁড়সগুলো তো আমি ছুরির সাহায্যে অল্প করে চিরে নেব। এইভাবে চিরছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। আমি 3 দিকে চিরলাম। দেখুন বন্ধুরা, এই যে এরকম হবে, এইভাবে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। এটা আমি ভাজবো কালার দিন না হওয়া পর্যন্ত, দুটি মিনিট এটাকে ভাজতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, ঢাকা খুলে একটু পরে আবার নেড়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 15টা ঢ্যাঁড়স নিয়েছিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি গ্যাস ফ্লেমটা কম করে দেবো। এটাকে আমি একটু সরিয়ে রাখবো। এবার বেসনটাকে ফ্রাইং প্যানে ভেজে নেব। আমি এটা 3 মিনিট ভেজেছি, ফ্রাইং প্যান গরম করেছি। এবার আমি বেসনটাকে ড্রাই রোস্ট করে নেব। দু মিনিট ফ্রাই করেছি, বেসনটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি পাত্রে ঢেলে নেব। কড়াইতে তেল গরম করেছি। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হিং দিলাম, মৌরি গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আমচুর পাউডার দিচ্ছি। এবার আমি সামান্য জল দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এটা 1 মিনিট কষবো। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম, মেশালাম,
ভালো করে বেশি দেবো ঢ্যাঁড়সের সঙ্গে মশলাটা। এবারে আমি রোস্ট করা বেসনটাকে দিয়ে দিলাম, এবারে আমি নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিলাম, ভালো করে মিশিয়ে দেবো। এটা 2-1 মিনিট কুক করতে দিতে হবে, মশলাগুলো ঢ্যাঁড়সের মধ্যে ভালো করে প্রবেশ করে। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি, বন্ধুরা জুলিনিস করা আদা দিয়ে সাজিয়ে নিয়েছি বেসন ভেন্ডি। তো আপনারা বাড়িতে প্রত্যেকে বানিয়ে ফেলুন রাজস্থানি স্টাইল বেসন ভেন্ডি। আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া বেল আইকনটির ওপর ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে সুন্দর সুন্দর রেসিপির ভিডিও চলে যাবে। আজকে এই পর্যন্তই, পরদিন আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।